नमस्कार বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব 2023 এর নভেম্বর মাস বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কি ধরনের শুভ বা অশুভ ফল আসবে এই মাসে। আপনারা জন্ম কুণ্ডলিতে চন্দ্র অথবা লগ্ন যদি বৃষ রাশিতে থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য ইনফরমেটিভ হতে চলেছে এবং আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য, পড়াশোনা, আপনাদের দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন, আপনাদের ভাগ্য, ক্যারিয়ার এবং সেই সাথে আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে কি ফল আসবে আগামী 2023 সালের নভেম্বর মাস। জন্ম রাশি এবং সেই সাথে লগ্ন সাপেক্ষে আপনারা দেখবেন। আপনাদের নিজেদের জন্মকুণ্ডলি অ্যানালিসিস করতে হলে বুকিং নম্বরে আপনারা কমিউনিকেশন করে যোগাযোগ করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক 2023 সালের নভেম্বর মাস বৃষ রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের কি ফল আসবে। যখন নভেম্বর মাস যখন শুরু হচ্ছে তখন নবগ্রহের কি অবস্থান আমরা দেখে নেব। আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় থাকছে। অন্যদিকে দেখুন, রাহু অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে। শনিদেব কর্মভাবে বা দশমভাবে অবস্থান করছে চৌঠা নভেম্বরের পর থেকে শনিদেব কিন্তু মার্গী হচ্ছে। এবং সেই সাথে দেখে নেব যে আপনার রাশি বা লগ্নের অধিপতি শুক্রদেব আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবে থাকবে, তবে 3রা নভেম্বর চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে গোচরের পরিবর্তন ঘটাবে এবং সেখানে কেতুযুক্ত হয়ে নিচস্থ থাকবে। এবং সেই সাথে দেখে নেব যে রবি, মঙ্গল এবং বুধ একই সঙ্গে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবে থাকছে, তবে শুক্রদেব 30শে নভেম্বর গোচরের পরিবর্তন ঘটিয়ে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে এবং মঙ্গল এখানে কিন্তু সম্পূর্ণ মাস অবস্থান করবে। বুধ তার গোচরের পরিবর্তন ঘটাবে, 6 নভেম্বর বুধ তার গোচরের পরিবর্তন ঘটিয়ে সপ্তম ভাবে প্রবেশ করবে এবং 6 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত বুধ অবস্থান করবে। 27 নভেম্বর অষ্টম ভাবে বুধ গোচরের পরিবর্তন ঘটাবে। রবিদেব এখানে 17 নভেম্বর পর্যন্ত থাকবে, যদিও রবিদেব তুলা রাশিতে নিচস্থ থাকবে। রবিদেব 17 নভেম্বর ষষ্ঠ গৃহ থেকে সপ্তম ভাবে গোচর করবে এবং সেখানে বুধের সঙ্গে অবস্থান করবে। ঠিক এমনই গ্রহগত অবস্থান অনুযায়ী আমরা দেখে নেব কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে আগামী 2023 সালের নভেম্বর মাস বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে। প্রথমে আসব আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, আপনার রাশি বা লগ্নের অধিপতি শুক্রদেব কিন্তু চতুর্থ ভাবে অবস্থান করছে, তবে 3রা নভেম্বর শুক্র গোচরের পরিবর্তন ঘটিয়ে পঞ্চম ভাবে প্রবেশ করবে, সেখানে কেতুযুক্ত এবং নিচস্থ হচ্ছে। অন্যদিকে শুক্র 30শে নভেম্বর তার গোচরের পরিবর্তন ঘটিয়ে পরবর্তী গৃহ অর্থাৎ স্বগৃহে তুলা রাশিতে প্রবেশ করবে, যদিও আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে এটি ষষ্ঠ গৃহ বা ষষ্ঠ ভাব। তাই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই মাস কিছুটা নেগেটিভ প্রভাব আসবে। রবি এবং মঙ্গল ষষ্ঠ গৃহে অবস্থান করছে, তাই ছোটখাটো শরীর স্বাস্থ্যজনিত সমস্যায় পড়তে পারেন। তাই শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন। পেটের সমস্যা এবং ফিভার বা জ্বরের সমস্যা, মাথার সমস্যা, বিশেষত মাথা ব্যথাতে কষ্ট পেতে পারেন এবং এই ধরনের সমস্যায় সাধারণ চিকিৎসাতে আপনি অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তাছাড়া এই সময় খাদ্য গ্রহণের বিষয়ে সতর্ক থাকুন। ডায়েট বা রেস্ট অত্যন্ত জরুরি। ফিজিক্যাল এক্সারসাইজ প্রত্যেকদিন করুন, যোগা মেডিটেশন করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে বিষয় তা হলো কিন্তু আপনাদের প্রেম এবং ভাব ভালোবাসার ক্ষেত্র। পঞ্চম ভাব থেকে প্রেম এবং ভাব ভালোবাসার বিচার করা হয় এবং পঞ্চম গৃহের অধিপতি হলো বুধ। বুধ মাসের শুরুতেই কিন্তু ষষ্ঠ গৃহে অবস্থান করছে এবং 6 নভেম্বর বুধ তার গোচরের পরিবর্তন ঘটিয়ে সপ্তম ভাবে প্রবেশ করবে এবং 27 নভেম্বর বুধ সেখান থেকে কিন্তু অষ্টম ভাবে গোচরের পরিবর্তন ঘটাবে। তাই মাসের বেশিরভাগ সময়ই কিন্তু সপ্তম ভাবে বুধ অবস্থান করবে এবং মাসের দ্বিতীয়ার্ধে রবিদেবের সঙ্গে বুধ একটি বুধাদিত্য যোগ তৈরি করবে। তাই নভেম্বর 2023 এ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলবো যে প্রেম বা ভালোবাসার ক্ষেত্রটি আপনাদের মধ্যম ফল আসবে, বিশেষত মাসের দ্বিতীয়ার্ধ অত্যন্ত শুভ ফল আসবে। তবে যেহেতু রবি মঙ্গল একই সঙ্গে অবস্থান করছে, সেজন্য আপনারা মাথা ঠান্ডা রাখুন, ইগোকে নিয়ন্ত্রণ করুন এবং আপনার রাশি এবং সেই সাথে ষষ্ঠ গৃহের অধিপতি শুক্র এই সময় কিন্তু অবস্থান করছে
পড়ছে নিচস্থ অবস্থায়। তাই সব মিলিয়ে আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রটিতে একটু ভেবেচিন্তে এগোতে হবে, ভেবেচিন্তে কথাবার্তা আপনাকে বলতে হবে। তবে ওভারঅল ভালো মাস হতে পারে যদি আপনারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন। যেহেতু শুক্র পঞ্চম ভাবে থাকছে, তাই আপনাদের রিলেশনশিপ, হ্যাপিনেস এগুলো কিন্তু থাকবে। নিজের কথা সবসময় স্পষ্টভাবে বলার চেষ্টা করবেন, রাগকে নিয়ন্ত্রণ করবেন এবং সমস্যার কথা পরস্পরের সঙ্গে আলোচনা করবেন। রাহু এই সময় একাদশ ভাবে থাকছে, তাই রাহু একাদশ ভাবে থেকে আপনাদের পঞ্চম ভাবকে দেখছে। তাই আন্ডারস্ট্যান্ডিং এবং কমিউনিকেশনের ক্ষেত্রটিতে অবশ্যই খেয়াল রাখুন, সেই সাথে আপনার পার্টনারের অবশ্যই শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন। এখন আসবো আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে। এই পঞ্চম ভাব থেকেই পড়াশোনা সংক্রান্ত বিচার করা হয়। পঞ্চম ভাবের অধিপতি হলো বুধ। বুধ এই সময় কিন্তু অবস্থান করছে ষষ্ঠ ভাবে, তবে 6 নভেম্বর ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবে এবং মাসের দ্বিতীয়ার্ধে সেখানে কিন্তু একটি বুধাদিত্য যোগ তৈরি করবে। অর্থাৎ 17 নভেম্বর রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটিয়ে সপ্তম ভাবে প্রবেশ করবে। তাই পড়াশোনা সংক্রান্ত বিষয়ে অত্যন্ত ভালো ফল পাবেন। এই সময় দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে থাকছে, তাই বিদেশে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো ফল আসবে, ভালো রেজাল্ট পাবেন। যারা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই ভালো ফল পাবেন। যারা কঠোর পরিশ্রম করছেন তাদের জন্য বলবো এই মাস অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে আপনাদের। এখন আসবো আপনাদের বৈবাহিক জীবন সংক্রান্ত বিষয়ে। সপ্তম ভাব থেকে বৈবাহিক জীবনের বিচার করা হয় এবং সপ্তম গৃহের অধিপতি মঙ্গল ষষ্ঠ ভাবে কিন্তু সম্পূর্ণ মাস থাকছে। তবে আপনি যদি জাতিকা হয়ে থাকেন তাহলে মঙ্গল ষষ্ঠ ভাবে থাকছে এবং শুক্রদেব অবস্থান করছে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে। নিচস্থ হলেও পঞ্চম ভাবে থাকার জন্য রিলেশনশিপের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আসবে। তবে সপ্তমপতি ষষ্ঠ গৃহে থাকার জন্য শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, শত্রুপক্ষ কিছুটা আপনাদের সম্পর্কের অবনতি ঘটাতে পারে। এখন আসবো আপনাদের ভাগ্যের বিষয়ে। নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয়। নবম গৃহের অধিপতি হলো শনিদেব। শনিদেব কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে কর্মভাবে অর্থাৎ দশম ভাবে অবস্থান করছে, তাই নবম ভাবের দ্বিতীয়ে শনিদেবের অবস্থান আপনাদের ভাগ্যের উন্নতি ঘটবে। এই সময় আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে থাকছে এবং আপনাদের জীবনে গুড লাক এবং অপরচুনিটি নিয়ে আসবে। এই সময় আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজে যদি ইনভেস্ট করতে চান বা কোনো কাজ শুরু করতে চান তাহলে অত্যন্ত ভালো ফল আসবে। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে 2023 সালের নভেম্বর মাস আপনাদের ভাগ্য যথেষ্ট ভালো হচ্ছে। এখন আসবো আপনাদের ক্যারিয়ার বা জব সংক্রান্ত বিষয়। কর্মভাব থেকে অর্থাৎ দশম ভাব থেকে আপনাদের ক্যারিয়ারের বিচার করা হয় এবং ক্যারিয়ারের অধিপতি হলো শনিদেব। স্বগৃহে অবস্থান করছে। 4 নভেম্বর থেকে শনিদেব কিন্তু বকরি থেকে মার্গী হচ্ছে, তাই এই মাস আপনাদের ক্যারিয়ার বা কর্ম সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ভালো ফল আসবে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে থেকে কর্মকে বুস্ট আপ করবে, নির্দিষ্ট গোলকে আপনারা অ্যাচিভ করতে পারবেন। নতুন কোনো কাজের বিষয়ে আপনারা প্রচেষ্টা চালালে অবশ্যই পাবেন। এই সময় কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ তৈরি হবে, সফলতা আসবে আপনাদের কাজের বিষয়ে। সব মিলিয়ে বলা যেতে পারে যে কঠোর পরিশ্রমের মাধ্যমে ফোকাস এবং গোলকে নিয়ন্ত্রণ করে এগোতে পারলে আপনাদের জন্য 2023 সালের নভেম্বর মাস যথেষ্ট ভালো রেজাল্ট আসবে আপনাদের ক্যারিয়ার এবং জবের ক্ষেত্রে। এখন আসবো আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়। সপ্তম ভাব থেকে ব্যবসার বিচার করা হয় এবং সপ্তম গৃহের অধিপতি হলো মঙ্গল। মঙ্গল ষষ্ঠ গৃহে থাকছে এবং ব্যবসার কারক গ্রহ বুধ কিন্তু সপ্তম ভাবেই থাকছে, তাই সব মিলিয়ে বলা যেতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটা মিশ্র ফল আপনারা পাবেন। দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে থাকছে, তাই এই সময় এক্সপেন্স কিছুটা বাড়তে পারে। তবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তাদের জন্য বলবো একটু সতর্ক থাকা উচিত। অর্থ ইনভেস্টের বিষয়ে আপনারা ভেবেচিন্তে ইনভেস্ট করুন, রিস্ক বিষয়গুলিকে মাথায় রাখুন, আর তাহলে দৈনন্দিন জীবনের ইনকাম এবং ব্যবসাতে অত্যন্ত ভালো ফল আসবে। অর্থনৈতিক দিক থেকে বলবো 2023 সালের নভেম্বর মাস আপনারা কিছু আনএক্সপেক্টেড মানি গেইন করতে পারেন। রাহু যেহেতু একাদশে অবস্থান করছে, তবে পাশাপাশি আপনারা চোখ কান খোলা রাখুন, ভেবেচিন্তে অর্থ ইনভেস্ট করুন। সার্বিক দিক থেকে বলা যেতে পারে 2023 সাল আপনাদের বেশ কিছু ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আসতে পারে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের একটু ভেবেচিন্তে এগোতে হতে পারে। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন আগামী 2023 সালের নভেম্বর মাস। সেক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন। ওম দ্রাম দ্রিম দ্রোম স্বাহা শুক্রায় নমঃ, এই মন্ত্র জপে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া রবিদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন। ওম ঘৃণী সূর্যায় নমঃ, এই মন্ত্র জপে অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। তাছাড়া আপনাদের বলবো যে দেবগুরু দ্বাদশ ভাবে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনারা ওম নমঃ ভাগবত
শিবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া গরিব মানুষকে আপনারা কিছু না কিছু সাহায্য করুন, অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন কোন রাশি বা লগ্নের বিষয়ে আগামী ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্ত, নমস্কার।